মৃত্যু নে হত্যা সেই কথা ন্যায়িক তদন্তহে প্রমাণ হব। গতি এটা ন্যায়িক তদন্ত উচ্চ পর্যায়ের ন্যায়িক তদন্ত যেতালেক নহয় তেতালেক জুনমণি রাভার মৃত্যু হল নে হত্যা হল সেই কথা কোয়া টান হব। আর একটা মানে দুঃখ পাইছো, আমার ইয়া সভ্যতা সংস্কৃতি নহয় যে মৃত ব্যক্তির চরিত্র হনন করে, মৃত ব্যক্তির বিরুদ্ধে বেয়া কথা কয়। যিজন হত্যাই হোক বা মৃত্যুই হোক এই পৃথিবীত নাই, এটা তেওর বিরুদ্ধে অভিযান চলি আছে, তেওর বিরুদ্ধে মিডিয়াত বা অন্য অন্য ক্ষেত্রে বেয়া কথা কয়ে আছে। জুনমণি রাভা ভাল আছিল নে বেয়া আছিল সেই কথা মই আজি নক, কিন্তু এটা এইটো ঠিক যে তেওঁ শাসক পক্ষর বহু কথা মনা নাছিলে, সেই কারণেও শাসক পক্ষর বহুতে তেওঁক প্রেসার দিব পারে, কারণ তেওঁ শাসক পক্ষর এজন বিধায়কর কথা মনা নাছিল সেই কথা অসমৰ রাইজে জানে। গতিকে এনেকুৱা নহয় যে একেবারে সব সরকারত যিমান আছে সব দহ তুলসীর পাত। জুনমণি রাভা কি আছিল মই নক, কিন্তু মৃত্যুর বা হত্যার পিছতে জুনমণি রাভার বিরুদ্ধে যিধরনের রটনা চলি আছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এয়া ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, অসমীয়া সংস্কৃতির পরিপন্থী, আর এইবার মই বন্ধ করবলে সকলকে মই সকলকে আহ্বান জানাইছো যে এটা জুনমণি রাভার ভালটো কক। আর এইটো আমার দেশের একটা অত্যন্ত বেয়া সংস্কৃতি আরম্ভ হয়েছে যে কিছু মরার পিছত তেওঁৰ বিৰুদ্ধে অভিযোগ আহে, আর সেই মানুষজন আত্মপক্ষ সমর্থন করব পাৰিব নেকি? যিজন মানুহে আত্মপক্ষ সমর্থন করব নোৱাৰে কাইলৈ মোক কোনোবা এনকাউন্টার মানি দিব, তারপর কব যে আব্দুল খালেক গুন্ডা আছিল, আব্দুল খালেক বেয়া আছিল। আরে মই আত্মপক্ষ সমর্থন করবলে নাথাকিলে কেনেকে কম মই ভাল আছিল নে বেয়া আছিল? গতি মৃত ব্যক্তির বিরুদ্ধে রটনা করা, কুচ্ছা রটনা করা বন্ধ হব লাগে। আর তার অন্তরালত কোন আছে মই নাজানো, কিন্তু যোনে থাকক মই একাংশ মিডিয়াতো দেখিছো, মই দুঃখ পাইছো। মিডিয়ার ক্যারেক্টার হব লাগে যে সরকারের মুখা খুলি দিব লাগে, মিডিয়ার ক্যারেক্টার হব লাগে ভ্রষ্টাচারের মুখা খুলি দিব লাগে, মিডিয়ার ক্যারেক্টার হব লাগে দুর্নীতির মুখা খুলি দিব লাগে। জুনমণি রাভা যদি দুর্নীতি করেছিল তো জীবিত কালত সেইবোৰ কথা কব লাগিছিল, যিজন নাই আজি মিডিয়ায় সজরে এই দাবি উত্থাপন করব লাগিছিল যে জুনমণি রাভার আসলতে কেনেকে মৃত্যু হল, জুনমণি রাভাক হত্যা হল নাকি, সেই প্রশ্ন নকৰি আজি উল্টা প্রশ্ন করে আছে, এটা অত্যন্ত দুঃখজনক কথা।